বিসমিল্লা ওয়াহমান ইরাহিম পঞ্চম শ্রেণীর বাংলা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আমি মোহাম্মদ বিলাল হুসাইন সহকারী প্রবাসক বাংলা প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছো সুস্থ আছো আমিও আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি প্রিয় শিক্ষার্থীরা আজকের পাঠের বিষয় শিক্ষাগুরুর মর্যাদা ভাবুক ছেলেটি এখন আমি এই শিক্ষাগুরু মর্যাদা ভাবুক ছেলেটি সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি সম্পর্কে অল্প কথায় জেনে রাখি শিক্ষাগুরুর মর্যাদা কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি শিক্ষা হল একটি জাতির মেরুদণ্ড আর শিক্ষক হলেন কাণ্ডারি তিল করে নীরবে নিবৃতে শিক্ষক তার আদর্শ ধারা জাতীয় আকাঙ্ক্ষার উপযোগী ভবিষ্যৎ প্রজন্ম ঘরে তোলেন সমাজ ও দেশের জন্য শিক্ষকের অবদান অপরিসীম তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে বাদশাহ আলমগীর উপলব্ধি করেছিলেন যে ছাত্র তার শিক্ষককে যথাযথ মর্যাদা দি জানে না শিক্ষকে সেবা করতে জানে না সে কখনো পরিবার সমাজ ও দেশের উপযোগী মানুষ হিসাবে ঘরে উঠতে পারে না প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন শিক্ষাগুরুর মর্যাদা কবিতার সম্পর্কে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোই তোমাদের টিকচিহ্ন আকারে থাকতে পারে তোমরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখো কমপক্ষে পাঁচটি এমসিকিউ পরীক্ষায় কমন পাবে প্রশ্ন এক শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি কে লিখেছেন কাজী কাদের নওয়াজ প্রশ্ন দুই কাজী কাদের নওয়াজ কোন জেলায় জন্মগ্রহণ করেন মুর্শিদাবাদ জেলায় প্রশ্ন দিন কাজী কাদের নওয়াজ কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে প্রশ্ন চার কাজী কাদের নওয়াজ মুর্শিদাবাদের কোন গ্রামে জন্মগ্রহণ করেন তালিবপুর গ্রামে প্রশ্ন পাঁচ কাজী কাদের নওয়াজ কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে প্রশ্ন ছয় শিক্ষা হল একটি জাতির মেরুদণ্ড প্রশ্ন সাত শিক্ষক হলো একটি জাতির কান্ডারি প্রশ্ন আট বাদশাহ আলমগীর পুত্রকে কে পড়াতেন বাদশাহ আলমগীরের পুত্রকে পড়াতেন দিল্লির এক মৌলবী প্রশ্ন নয় একদিন সকালে বাদশাহ কি দেখতে পেলে শাহজাদা শিক্ষকের পায়ে পানি ডালছে প্রশ্ন দশ প্রাণের চেয়ে মান বড় কে কথাটি বলেছেন শিক্ষক প্রশ্ন এগারো শিক্ষক কী বলে বাদশার সুনাম করলেন বাদশাহ আলমগীর তুমি মহান উদার এই বলে বাদশা আলমগীরের সুনাম করলেন শির শব্দের অর্থ কি মাথা মাথা শির শব্দের অর্থ মাথা প্রশ্ন তেরো প্রক্ষালন শব্দের অর্থকে ধোয়া বা পানি দিয়ে পরিষ্কার করা আবার পানি দিয়ে পরিষ্কার করে ওটাকে প্রক্ষালন বলে প্রশ্ন চোদ্দ কড়ি শব্দের অর্থকে মাতা নত করে অভিবাদন করা প্রশ্ন পনেরো সমাজ ও দেশের জন্য শিক্ষকের অবদান অপরিসীম এ সমাজ ও দেশ গড়ার জন্য শিক্ষকের ভূমিকা অনেক প্রশ্ন প্রশ্নশুলো সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে শিক্ষকের সবার মর্যাদা সবার উপরে প্রশ্ন সত চরণ শব্দের অর্থ কি পা চরণ শব্দের অর্থ পা প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব ভাবুক ছেলেটি ভাবুক ছেলেটি রচনাটি সম্পর্কে অল্প কথায় জেনে রাখি ভাবুক ছেলেটি গল্পে ভাবুক ছেলেটি বলতে বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুকে বোঝানো হয়েছে বাংলাদেশের এ ভাবুক বৈজ্ঞানিক তার আবিষ্কার দিয়ে সারা পৃথিবীকে চমকে দিয়েছেন গাছেরও যে প্রাণ আছে তা তিনি প্রথম প্রমাণ করেন অতি ক্ষুদ্র বেতার তরঙ্গ বা মাইক্রোওয়েভ আবিষ্কার করেন এছাড়াও বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ বিষয়ে তার পাণ্ডিত্য পৃথিবী বিখ্যাত জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন সেখানে তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত বিজ্ঞান চর্চায় নিয়োজিত ছিলেন জগদীশচন্দ্র বসু একজন সফল বিজ্ঞানী তিনি বাঙালি গৌরব প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করছি ভাবুক ছেলেটি রচনার কিছু এমসিকিউ প্রশ্ন প্রশ্ন এক ভাবুক ছেলে বলতে কাকে বোঝানো হয়েছে বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুকে প্রশ্ন দুই কোন সত্যটি প্রমাণ করে জগদীশচন্দ্র বসু বেশি পরিচিত লাভ করেন গাছেরও প্রাণ আছে গাছের যে প্রাণ আছে জগদীশচন্দ্র বসুই এটি প্রমাণ করেন প্রশ্ন তিন জগদীশচন্দ্র বসু কলকাতায় প্রেসিডেন্সি কলেজে কোন বিষয়ের অধ্যাপক হিসাবে যোগদান করেন পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান অধ্যাপক হিসাবে তিনি যোগদান করেন প্রশ্ন চার জগদীশচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন তিনি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন প্রশ্ন পাঁচ জগদীশচন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ কথাটি কে বলেছিলেন বিজ্ঞানী আইনস্ট্যান বলেছিলেন কথাটি প্রশ্ন ছয় জগদীশচন্দ্র বসু কোন গ্রামে জন্মগ্রহণ করেন বিক্রমপুরের রারিখাল গ্রামে প্রশ্ন সাত জগদীশচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো আটান্ন সালে প্রশ্ন আট জগদীশচন্দ্র বসু স্কুল শিক্ষার ধাপ শেষ করে কোথায় ভর্তি হন কলকাতায় প্রশ্ন নয় জগদীশচন্দ্র বসু ছোটোবেলায় কি কি নিয়ে ভাবতেন জগদীশচন্দ্র বসু ছোটবেলায় ভাবতেন মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকালে বাস পড়ে কেন গাছ কাটলে গাছেরা ব্যথা পায় কি না এসব নিয়ে জগদীশচন্দ্র সবসময় ভাবতেন প্রশ্ন দশ কোন সত্য প্রমাণ করে তিনি বেশি পরিচিত লাভ করেন গাছেরও প্রাণ আছে প্রশ্ন এগারো তার বক্তৃতার সফলতা সবচেয়ে বেশি ছিল কোন বিষয়ে বিদ্যুৎ তরঙ্গ বিষয়ে প্রশ্ন বারো পাণ্ডিত্যপূর্ণ শব্দের অর্থ কী জ্ঞান ও অভিজ্ঞতা পূর্ণ প্রশ্ন তেরো পলাতক তুফান নামে লেখাটির আগে কি নাম ছিল নিরুদ্দেশের কাহিনী প্রশ্ন অধ্যাপনা থেকে অবসর গ্রহণের পর তিনি কি প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির তিনি অধ্যাপনা থেকে অবসরের পর জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন প্রশ্ন পনেরো জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী প্রশ্ন ষোলো পৃথিবীকে বিজ্ঞানের নতুন পথ দেখিয়েছেন কে জগদীশচন্দ্র বসু প্রশ্ন সতেরো জগদীশচন্দ্র বসু বাঙালির গৌরব প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে এ কামনায় আল্লাহ হাফেজ